খুলে দেয়া হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি র‍্যাম্প। এর উদ্বোধন করে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা না গেলেও প্রকল্পের কাজ থেমে নেই। জানান, এই এক্সপ্রেসওয়ের 72 ভাগের বেশি কাজ ইতিমধ্যেই শেষ করা সম্ভব হয়েছে। চলাচলের দৈর্ঘ্য বাড়ল এলিভেটেড এক্সপ্রেসওয়ের। বিমানবন্দর থেকে ফার্মগেট অভিমুখী যানবাহন এখন এই পথে আসতে পারবে তেজগাঁওয়ের এফডিসি গেট পর্যন্ত। 1.5 কিলোমিটারের নতুন এই র্যাম্পের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনের পর ওবায়দুল কাদের বলেন, এই উদ্যোগ ঢাকার যানজট কমাবে। এটা পবিত্র রমজানের ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নগরবাসীর জন্য ঈদ উপহার। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পূর্ণাঙ্গভাবে চালু হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালি পর্যন্ত যানবাহন চলাচল করবে দ্রুতগতির এই উড়াল সড়কে। দেখুন, এটা বছর মতো সম্ভব হবে না। নেক্সট ইয়ারের প্রথম দিকে আমরা পুরোটাই খুলে দিতে পারব। প্রধানমন্ত্রী পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুভ উদ্বোধন। কর্তৃপক্ষের আশা, এবছরই কারওয়ান বাজার থেকে বিমানবন্দর অভিমুখী পথ চালু করা সম্ভব হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।